নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বলুন তো, এটা কী ফুল? সকলে ভালো আছেন তো? যেহেতু দুদিন পরেই আমার প্রাইমারির ইন্টারভিউ, সেজন্য ইদানিং একটুখানি পড়াশোনা করে নিতে হচ্ছিল। আর এই যত বই আছে এখানে তো মাত্র সামান্যই, সেগুলো একবার করে ঝালিয়ে নিচ্ছিলাম। একটা ইন্টারভিউ মানে জানেনই তো, এই জীবনে যা কিছু পড়েছ একটুখানি আরেকবার মনে করে নেওয়া। কী জানি না দেখে গেলে কোনটা আবার ভুলে যায়। যেহেতু প্রাইমারির ইন্টারভিউটা, সেজন্য আমি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ওদের যা কিছু সিলেবাস সেগুলো একবার চোখ বুলিয়ে গেছিলাম। আর প্রথম পৃষ্ঠায় যে অলঙ্করণ ইত্যাদি লেখা থাকে সেগুলিও আমি দেখে গেছিলাম, যাতে করে একটি প্রশ্নও আমার বাদ না পড়ে যায়। তো একবার এ বইটা দেখি তো একবার ও বইটা, এই এত বই দেখা কি একদিনে সম্ভব বলুন? আর বারবার আবার কি হচ্ছিল, কাগজপত্রগুলোও দেখে নিচ্ছিলাম, ভুল হয়নি তো, কোনোটা বাদ পড়েনি তো, টেনশনে মাথা খারাপ হয়ে যায় জানেন তো। ইন্টারভিউ দিতে আমাদের যেতে হবে প্রাইমারি শিক্ষা পর্ষদের যে হেড অফিস, সেখানে তো করুণাময়ীতে ওটি অবস্থিত। তো যেহেতু আমার রিপোর্টিং টাইম সকাল 10টা, তো সেজন্য আর রিস্ক নেব না, এই এত দূর কৃষ্ণনগর থেকে যেতে গিয়ে অনেক বেশি সময় লেগে যাবে। সেজন্য আগের দিনই আমরা দিদির বাড়ির থেকে সোজা চলে এসেছিলাম ইন্টারভিউ স্থলে। তো ব্যবস্থা বেশ ভালোই ছিল জানেন, আমাদের সকলকে নাম ডেকে ডেকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলেন, তারপরে অন্যান্য কাজ। তো ইন্টারভিউ হয়ে গেছে, চলে এসেছি আবার করুণাময়ী স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো করে চলে যাব একদম শিয়ালদা, শিয়ালদা থেকে আবার দাদার বাড়ি। তো ইন্টারভিউ স্থলের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। প্রথমে তো নাম ডেকে ডেকে ঢুকিয়ে নেওয়া হলো, তারপরে এক জায়গায় সই করতে বলা হলো। তো সেখানে আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম, তারপর যার যেখানে ইন্টারভিউ বিভিন্ন ভাগ আছে তো সেদিকে চলে যেতে হবে। তো ওখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসে থাকার পর আমাদের ডাক পড়েছিল, তারপরে মেন প্রসেসিং। তো যাই হোক, ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আমার বেশ ভালোই ছিল। আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে জানেন, সত্যি কথা বলতে কি ইন্টারভিউয়ের আগে আমি ভীষণ সিরিয়াস হয়ে যাই, মানে কোথায় কী আছে সেগুলোকে বের করে করে পড়তে থাকি। আর জীবনে শুধুমাত্র পড়াশোনাটাই ঠিক মতো করেছিলাম, তো কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। থ্যাংক ইউ।